কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছুলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। শুক্রবার পঞ্চায়েত প্রধান আচ্ছুলাল যাদব জানান, গতকাল রাতে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং শঙ্কুদেব পাণ্ডা এদিকে তাদের নিজের কাজে এসেছিলেন, তখন সেখান থেকে শুধু তার বাড়িতে এসে সামান্য কথা হয়েছে, এতে রাজনীতি করার কিছু নেই। তবে এই মুহূর্তে যেখানে তৃণমূল দল বদলের পর্ব চলছে, শুভেন্দু দেবকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, সেই সময় দাঁড়িয়ে কানাইপুর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পাণ্ডা আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আরও জল্পনা। তবে এ প্রসঙ্গে আচ্ছুলাল যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূল দলে ছিলেন, আছেন, থাকবেনও। আবার এটাও হতে পারে তার ভাই দিলীপ যাদব তৃণমূলের জেলা সভাপতি হওয়ায় তার নামকে বদনাম করতে কেউ কেউ হয়তো এসব ঘটাচ্ছে। আর বিজেপি সাংসদ অর্জুন সিং, শঙ্কুদেব পাণ্ডা তৃণমূলের প্রধানের বাড়িতে আসায় বহু প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। এরই সঙ্গে শুনে নেব কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছুলাল যাদব কি জানাচ্ছেন আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে। সাংসদের বিরুদ্ধে আমি কি বলবো ভাই, উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, উনি তিনতিরবানের আমাদের সাংসদ, উনি কতটুকু কি আছে না আছে জানি না, কিন্তু অর্জুন সিং অ্যাকচুয়ালি সুন্দর কাণ্ড করানোর জন্য এখানে একটা দলকে ঠিক করতে এসেছিল আমার বাড়ি, চার পাঁচটার বাড়ি আগে, সেখানেই চর্চার মধ্যে জানতে পারলো যে আমি এখানে থাকি। ন্যাচারালি ও হাঁটতে একটু চলে এলো, এসে যখন আমি দরজায়, তখন তো আর একটা অতিথি এসছে, অতিথি দেবভব, কোনোভাবে কোনো লোককে ফিরিয়ে দেওয়া যাবে না, আমি নিশ্চিতভাবে আমার বাড়ি এসেছিলো, আমরা বসে কিছুক্ষণ কথা বলেছি। এই সময় যখন তৃণমূল থেকে অনেকে বিজেপির দিকে যাচ্ছে, আপনি একটা পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব রয়েছে, আপনার ভাই হুগলি জেলা তৃণমূলের সভাপতি, সেই সময় মেসেজটা একটু অন্যরকম হচ্ছে না? দেখুন, দুটো জিনিস আছে। একটা লোক তো আপনার বাড়িতে কোনো লোক চলে আসলে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনি বার করতে পারবেন না। দ্বিতীয় কথাটা আছে যে নিশ্চিতভাবে দিলীপ যাদব যিনি জেলার সভাপতি, তাকে লোকেরা কোনো বিষয়ে ধরতে পারে না। আর আমার যতটুকু হয়েছে, একটা পলিটিক্যাল একটা ষড়যন্ত্র থাকতে পারে, অর্জুন সিংকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে একটা দিলীপ যাদবের নামটা মেলাইন করা। আগে থেকে কোনো কথা হয়নি? না না না, আমার সঙ্গে দেখুন, আমি আমার ফোন নম্বর আপনাদের কাছে আছে, সবার কাছে, যেখানে যে পারে সে করে দিক, আমার কারোর সঙ্গে কোনো কথা হয় না, বিশেষ করে বিজেপির লোকের সঙ্গে তো কথা হওয়ার কোনো কারণই নেই। কালকে হঠাৎ শঙ্কুদেব পাণ্ডার সাথে তো আপনার আগে থেকেই আলাপ ছিল, তৃণমূল ছিল, শঙ্কু অর্জুন সিংয়ের সঙ্গে এসেছিল, সে আসতেই পারে, ও তো 2008 সাল থেকে ও আমার সঙ্গে জানাশোনা আছে, তারপরে ছাত্র পরিষদ করত, আমার স্নেহ ধন্য ছেলে ছিল, এখন যেহেতু অন্য দলে আছে তার সঙ্গে তো আমাদের যোগ রাখার কোনো কারণ নেই। কিন্তু কেউ বাড়িতে, যে রকম আপনারা আমার বাড়িতে এসেছেন, আমি তো আপনাদেরকে তিরস্কার করে আপনাদেরকে বাইরে পাঠিয়ে দিতে পারি না, আপনাদের সঙ্গে কথা বলতে হবে, না বললেই আপনারা আবার আমাকে টুইস্ট করতে শুরু করবেন, তো সেই যে বাঁচার জন্য অনেক সময় মানুষকে আপ্যায়ন করতে বা থিতি আপ্যায়ন করতে। কি পলিটিক্যাল কোনো গিমিক? না না, আমার সঙ্গে কোনোভাবে পলিটিক্যাল আলোচনা হয়নি, উনি জাস্ট এমনি বলছিলেন যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমি জেলার প্রত্যেকটি নেতাকে জানি, এইগুলো কথা ছিল, কিন্তু পলিটিক্যালি কোনো এমনিতে এসেছিল, একটু কফি খেলো, কফি খেয়ে তারপরে। কিন্তু এটা পলিটিক্যালি ভাবে আপনাকে কি মানে ইয়ে করার জন্য, যেহেতু আপনার ভাই একটা পজিশনে, আপনি একটা পঞ্চায়েত প্রধান, তাদের কাছে এজেন্ডা থাকলে থাকতে পারে, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের একদম সবচেয়ে ছোট স্তরের কর্মী, আমার মতন লোকের ওখানে ওয়েটেজ বা দরকারের কোনো খুব একটা প্রয়োজন নেই আমার মনে হয়। এটা নয় যে আমাকে অফার দেবে বা ইয়ে দেবে, অফার দেওয়ার নেওয়ার জন্যে অনেক বিধায়ক এমপিরা আছে, তাদেরকে দিচ্ছে, আমাদের মতন ছোট কর্মীকে খুব গুরুত্ব দেওয়ার মতন কারণ কোনো বিজেপি। কিন্তু আপনি একজন দাপুটে নেতা। না না, কোনো প্রশ্নে উঠে না, আমি তৃণমূল কংগ্রেস আমাকে যে সম্মান দিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে, পঞ্চায়েতের প্রধান করেছে, দেখুন আমার বাড়িতে কোনো লোকই আসতে পারে, আসতে পারে, আসার জন্য তো কোনো বার নেই। কিন্তু সময়টা, এই সময় এটা নিশ্চিতভাবে, এই তো আপনাকে বললাম তো যে যেহেতু দিলীপ যাদবকে অনেক সময় দেখবেন মেলাইন করার জন্য, আমার নামটাকে ইউটিলাইজ করা হলে বিভিন্ন জায়গাটাতে আমি দেখেছি, এটা হচ্ছে না, একটা ওই রকম চক্রান্ত।